বিদায় হইব যখন সঙ্গী তিন ঘন্টা চার ঘন্টা আছে তসলিমা আবু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান স্রষ্টা ও সৃষ্টি ঈদে মিলাদুন্নবী এবং বিশেষ করে এই কারণ ভাই মহান আহলে বায়তের স্মরণে অষ্টম বার্ষিক পুরুষের সম্মানিত প্রতিষ্ঠাতা রিজভিয়া দরগা শরীফের প্রতিষ্ঠাতা আপনি আমার সকলের সেরতাজ, আমাদের অন্ধকার থেকে তিনি আলোর দিকে নিয়ে এসেছেন, অর্থাৎ কুফর থেকে ইমানের দিকে নিয়ে এসেছেন। আমাদের সকলের সেই পারাদিক প্রিয় মুর্শিদ কিবলা হযরত আল্লামা আল হাজ মুফতি নাজিরুল আমিন রিজভী হানাফী কাদেরী হুজুর কিবলা দরগাহ শরীফের সম্মানিত খোলাফাবৃন্দ, উলামায়ে কেরাম, মুরব্বী নিজাম, যুবক আশেকান জাকেরান ভাইয়েরা, পর্দারসীন মা ও বোন, ছোট ছোট মাসুম বাবাজিরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে তিনটা বিষয় দিয়েছে, তিনটা বিষয় একসাথে, একটা হলো বাইআতে রাসূল, সঠিক পীরের পরিচয়, আবার তুই শ্বাস দিবি পীরের প্রতি মুরিদের আদব। আমি শুকরিয়া জ্ঞাপন করছি আমার মতো একজন বিয়াদবকে, আমার মতো একজন কমিনাকে, আমার মতো একজন নির্দিষ্ট নাচিস বান্দাকে। এই বিষয়টি দিয়ে তরিকতের পথে প্রথম কদম রাখার সুযোগ করে দিয়েছেন। যদি আমার বয়স অনেক ছোট, পড়াশোনার দিক দিয়ে অনেক জুনিয়র, কিন্তু আমি যদি তাকে তুই বলেও বলি রাগ করতে পারবে না, তুই বললে তো নাই। তারপরও তার ইলমিয়াতের কারণে আমি আপনি করে বলি, যিনি আমার পূর্বে অনেকগুলি জটিল এবং কঠিন প্রশ্নের জবাব দিয়েছেন, আমাকে এই পথে পা রাখার সুযোগ করে দিয়েছেন শুধু বিষয়টুকু দিয়ে। তো তিনটা বিষয় আমি বলতে পারবো না, হুজুরকে ব্লাস্ট দিয়েছেন, আমরা অপেক্ষা করছি। আমি পীরের প্রতি মুরিদের আদব সে বিষয়টা একটু বলবো, তার আগে আমি সকলকে বলবো যারা সজাগ আছি আমার কথাগুলি আপনাদের কানে যাচ্ছে, সকলকে বলবো দৃষ্টিটা এই মুহূর্তের জন্য নিচের দিকে দেওয়ার জন্য, আমার দিকে না, ডান দিকে না, বাম দিকে, সকলকে নিচের দিকে চাওয়ার জন্য বলছি, মাটির দিকে কিছুক্ষণ সময় সকলকে নিচের দিকে তাকানোর জন্য বলছি। এবার আমরা আগে স্বাভাবিক অবস্থা ফিরে আসি, আমি কি বলবো, আমি আগেই বলছি আমার চাইতে বড় বিয়াদব এই দরগাতে দ্বিতীয় আর কেউ নাই। আমি এত বড় বিয়াদব হওয়ার পরে দেখি আমার ডান দিকে বিয়াদব, বাম দিকে বিয়াদব, নিচে বিয়াদব, উপরে বিয়াদব, খানকাতে বিয়াদব, স্টেজে বিয়াদব, হুজুর কিবলা আটা চলার মধ্যে আমাদের বিয়াদবি, এছাড়া কিছুই দেখি না। আমি এগুলি জানতাম না, এইগুলি বুঝতাম না যদি আমাকে বিষয়টা না দেওয়া হতো। আমি জানি আলমগীর ভাইয়ের সাথে আমার যোগাযোগ আছে যে প্রত্যেক আলেমকে আজকে যারা আলোচনা করবেন তাদের সাথে ফোনে যোগাযোগ করেছেন, তাদেরকে বিষয় বলে দিয়েছেন এবং কোন সময় থেকে কোন সময় তাদেরকে দেওয়া যেতে পারে সেই বিষয়টা বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ সকলে আমার চেয়ে বেশি জ্ঞানী, তাদেরকে যে বিষয় দিয়েছেন এই বিষয়ে কথা বলার মতো যোগ্যতা রাখেন, এক সেকেন্ড না দেখলো। তো আমি বিয়াদত এই বিষয়ে একবারই অজ্ঞ, এই জন্য দীর্ঘ কয়েক ঘন্টা, বেশি বলবো না, কয়েক ঘন্টা আল্লাহ হযরতের কয়েকটা কিতাবের উপর একটু দেখেছি।
তার মধ্যে ফতোয়া রেসবিয়া, ফতোয়া আফ্রিকা, নাকাউস সালাফা, কি আহকামিল বাইআত ওয়াল খিলাফা সহ কিছু কিতাব দেখেছি। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি, পরে আপন পীর ভাই বা তরিকত সূত্রে আবদ্ধ যারা, তারা আপনার আপনজন এবং একই পথের যাত্রী, বর্ণ গোত্র না দেখে আন্তরিকতা সৃষ্টি করুন, রবের তুষ্টির উদ্দেশ্যে সৃষ্টির প্রতি ভালোবাসা ও দয়া প্রদর্শন করুন, আর নিজেকে সৃষ্টির নিকৃষ্ট জানবেন, আর নিজেকে সৃষ্টির নিকৃষ্ট জানবেন। যদি আপন হাল অনুপাতে নিজেকে শ্রেষ্ঠ মনে করেন, যদি নিজের হাল অনুপাতে নিজেকে শ্রেষ্ঠ মনে করেন তাহলে আপনি প্রকৃত মুত্তাকি নন। কে বলেছেন কথাটুকু? একজন হাত তোলেন, কে বলেছেন? কোথায় বলেছেন? মুক্তি সাধনাতে বলেছেন। অত্যন্ত পরিতাপের বিষয়, জোহর নামাজ থেকে দৈনন্দিন অজিফা শুরু হলো, হয়তো আমরা বিষয়টা বুঝতে পারি নাই, কি করতে হবে, করণীয় কি, প্রথম জীবনের প্রথম দেখলাম, বুঝতে পারি নাই। আসরের নামাজের সময় স্বয়ং মুর্শিদকে প্রায় স্টেজের মধ্যে ছিলেন, দৈনন্দিন অজিফার ঘোষণা দেওয়া হলো, জোহরের সময় পড়া হলো, আসরের সময় ঘোষণা করা হলো, আমি তার আগে দয়া করে বলবো, যারা ঘুমিয়ে আছেন হুজুর কাবলা আসার আগে প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে সকলকে উঠিয়ে দিবেন, ঘুমিয়ে থাকা বেয়াদবি, 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 আখেরাতের কোনো কিছু আশা করতে পারবেন না। একজন কাছে শোয়া না থাকে, একজন থাকতে পারবে আমাকে শোয়া, সবাইকে আস্তে আস্তে উঠিয়ে দেন, বলতে পারবো না, তিনটা বিষয়ে তিন ঘন্টা বলা দরকার ছিল। হুজুর কাবলা চলে আসবেন, এই জন্য আমি পরের বিষয়টা, আমার তিন নম্বর বিষয়টা প্রথম শুরু করছি। পীরের প্রতি মুরিদের আদব, পীরের প্রতি মুরিদের, হুজুর কিবলার কোন কিতাবে লেখা আছে, একজন হাত তুলবেন, কোন কিতাবে লেখা আছে? পারের তরিতে লেখা আছে, হুজুর কিবলা ঈশার নামাজের পর নামাজের স্থানে বসে তাসবিহ পাঠ করছেন, এই মুহূর্তে আমি মুরিদ, পীর সাহেব তাসবিহ পাঠ করছেন, এই মুহূর্তে এসে এই আদবটুকু কি পারার তরিতে শিক্ষা দেওয়া হয় নাই? কি বলেন, এই আদবটুকু পারার তরিতে শিক্ষা দেওয়া হয় নাই? পারার তরিতে খুব চাহিদা, আজকে অনেকে বলছে ভাই কবে পাবো দ্বিতীয় সংস্করণ, ভাই কেন তাবিজুতি করার জন্য? পারার তরিতে আছে মুর্শিদি তালিম, কোন তালিম, কোন তালিম, মুর্শিদি তালিম, মুর্শিদি তালিম আছে পারার তরিতে, তুরিদু আন তারিফাল হাক্কা মা বাকাই নাফসিকা ঠিক ওয়া নাফসুকা লা ইয়ারিফু,
পাকাই বাতার ইবনে গাইরা কোন কিতাব আছে, কোন অংশে আছে? মুর্শিদি তালিম, কোন অংশে আছে? মুর্শিদি তালিম। আমি এটা ফেসবুকে দিয়েছি, পরের তো এটাকে হুব যা আছে তা লিখে দিয়েছি, আমার নিজের না। অর্থ হলো পুরিজু আন্তারিবাল হাক্কা, তুমি আল্লাহর পরিচয় জানতে চাও, আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, আল্লাহকে চিনতে চাও। মা বাবা এই নাসিকা ভিটা এমত অবস্থা, আমার এমত অবস্থায় যে এখনো তোমার মধ্যে তোমার নফস বিদ্যমান আছে, তোমার মধ্যে আমি আছে, আমি আমি অমুক সাপ, আমি অমুক, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি এই দিয়েছি, আমি সেই দিয়েছি, তোমার মধ্যে সে এখন আমি আছে, তোমার মধ্যে আমি রেখে, তোমার মধ্যে আমি কে লালন পালন করে, তুমি আল্লাহকে চিনতে চাচ্ছ? আর এমন অবস্থা তুমি তোমাকে চিনতে পারছো না, যে অবস্থা তুমি তোমাকে চিনতে পারছো না সে অবস্থা তুমি আল্লাহকে কি করে চিনবে? আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল মাল ওয়াসাল, আল্লাহ প্রাপ্তি কি, আল্লাহ পাওয়া কি, আল্লাহ পর্যন্ত পৌঁছা কি, মাল ওয়াসাল, আল্লাহ প্রাপ্তি কি? জবাবে তিনি বলেছেন তারকু ইত্তেকাবিল হাওয়া, তারকু ইত্তেকাবিল, নিজের নফসের নৌকায় আরোহণ না করা, নিজের নফসের নৌকায়, আমি এই আমিত্বের নৌকায় না ওঠা, আমিত্বকে কুরবান করা, আমিত্বকে জবাই করা, আমিকে বিলীন করা, আমিকে বিসর্জন দেওয়া, আমিকে পীরের কুরবান, পীরের পদমের মধ্যে কুরবান করার নাম হলো ওয়াসাল, আল্লাহ প্রাপ্ত। যেহেতু আজকে এইটা নতুন, সেজন্য আমি আগে বলে মুরিদ দুই প্রকার, মুরিদ কত প্রকার? দুই প্রকার। তো মুরিদ দুই প্রকার আছে, বায়াত দুই প্রকার থেকে, কি থেকে? বায়াত দুই প্রকার থেকে। তো মুরিদ কাকে বলে? মুরিদ, মুরিদ কাকে বলে? মুরিদ আছে ইরাদাতন থেকে, ইরাদাতন শব্দটা হলো ইচ্ছা করা, চাওয়া, ইচ্ছা করা, সংকল্প করে আমি আল্লাহকে চাই, আল্লাহর রেজামন্দি চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, পীরের আনুগত্য চাই, পীরকে সন্তুষ্ট করতে চাই, পীরকে রাজি করতে চাই। এই ইরাদা থেকে মুরিদ, যে ইরাদা করে, যে ইরাদা করে, যে ইচ্ছা করে তাকে বলা হয় মুরিদ, তাকে বলা হয় কি? মুরিদ। বাইহাত দুই প্রকার, বাইহাতে তাবারুক, বায়াতে ইরাদাত। বায়াত কত প্রকার? বায়াতে তাবারুক, বায়াতে ইরাদাত। বায়াতে তাবারুকের দ্বারা বরকত হাসিল হয়, শাইখে কামালদের সিলসিলা আসা যায়, সংস্পর্শ অর্জন করা যায়, বিনিময় হয় মানতাসাব্বাহ বিকাউমিন ফাওয়া মিনহুম, যে যে সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখে সে সেই সম্প্রদায়ের সঙ্গে হবে। বায়াতে তাবারুকের দ্বারা তাসাব্বাহ হয়, সম্পর্ক যুক্ত হয়, আর বায়াতে ইরাদাতের দ্বারা মুরিদ হয়। আমরা কি বলতে পারবো আমরা কি সম্পর্ক গ্রহণ করেছি না মুরিদ হয়েছি? মুরিদ কাকে বলে? সূরা কাহাফ 28 নম্বর আয়াত, কোন সূরা? সূরা কাহাফ 28 নম্বর আয়াত। ওয়াসবির নাফসাকা
আল্লাহ বলেন, হে আমার প্রিয় দোস্ত, হে আমার প্রিয় হাবিব, আপনার নফসকে আপনি আপনাকে তাদের সঙ্গে সম্বন্ধ যুক্ত করুন। কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন, হে আমার প্রিয় হাবিব, আপনি তাদের সঙ্গে থাকেন, তাদের সঙ্গে থাকেন। অর্থাৎ এর অর্থ, হে হাবিব, তাদেরকে আপনার সঙ্গে রাখেন। তাদেরকে কি করেন? আপনার সঙ্গে রাখেন। তাদেরকে আপনার সঙ্গে রাখেন। আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা আল্লাহকে ডাকে। যারা কাকে ডাকে? আল্লাহকে ডাকে। বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যা। এই সকাল সন্ধ্যা হরতাল বলতে আমরা কি বুঝি? সকাল সন্ধ্যা হরতাল কি বুঝি? সারাদিন সকাল সন্ধ্যা হরতাল বলতে কি? সকাল একবার, বিকাল একবার, কি সারাদিন? বিল গাদাতি ওয়াল আশি, যারা আপনার আল্লাহকে ডাকে সকাল সন্ধ্যা, তা সর্বক্ষণ, সদাই সর্বদাই সর্বক্ষণ, যারা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ দেখা থাকে, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ রাজামন্দি চাই, ইউরিদুনা ওয়াজহাহু, যারা সদাই সর্বদাই একমাত্র রবের সন্তুষ্টি চায়, তারা হলো মুরিদ, তারা হলো মুরিদ, তারা হলো মুরিদ। আমরা আল্লাহ সন্তুষ্টি চাইবো কার মাধ্যমে? পীরের মাধ্যমে। কার মাধ্যমে? কার মাধ্যমে চাইবো? পীরের কোনো কথা যদি কি কা বলা হয়, জীবনে বরবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রিজভিয়া দরগা শরীফ, হুজুর কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, হুজুর কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, হুজুর কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, সালাতুন ইয়া রাসূলাল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার কথা যদি কেউ নিজের উপরে নেওয়ার চেষ্টা করে দেন, আমার কথাকে যদি কেউ নিজের উপরে নেওয়ার চেষ্টা করেন, তাহলে পীরের প্রতি মুরিদের আদবের প্রথম সবকের দিন নিজের পায়ে নিজে আমি আবার বলছি, আমার কথাকে যদি কেউ নিজের দিকে দাবিত করতে চান বা করেন, তাহলে পীরের প্রতি মুরিদের আদবের প্রথম দিনের প্রথম সবকে নিজের পায়ে নিজে কুঠারাঘাত করলেন। এ আয়াতে কারিমার শানে নজুল। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে কেন বললেন যে, হে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তাদেরকে আপনার সঙ্গে রাখেন, তাদেরকে আপনার সঙ্গে রাখেন, তাদেরকে আপনার সঙ্গে রাখেন, এই কথা আল্লাহ কেন বললেন? একদল মোটা মোটা লোক, একদল বড় বড় দরি লোক, বড় নাম নামলা লোক, নামি দামি লোক, কাফের এখনো মুসলমান হয় নাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সে বলতেছে, হে মুহাম্মদ, তুমি এই নিকৃষ্ট লোকদেরকে, গরিব লোকদেরকে, বদু লোকদেরকে কেন তোমার কাছে রাখছ? তাদেরকে রাখার কারণে নামি দামি লোকগণ, আরবের দরাদ্র ব্যক্তিগণ, বড় বড় বংশের লোকেরা তোমার কাছে আসতে পারছে না, তুমি তাদেরকে দূরে সরিয়ে দাও, আমরা আসব, আমরা ধর্ম গ্রহণ করব, তোমার অনেক উপকার হবে, ধর্মের অনেক সাধন, অনেক উপকার কল্যাণ সাধন হবে। তারা বলছে,
কারা বলছে? কাফেররা। কারা বলছে? কাফেররা। কারা বলছে? কাকে বলছেন? পরামর্শ দিচ্ছেন নবীজিকে, কাকে পরামর্শ দিচ্ছেন? এই যে নিকৃষ্ট লোকগুলিকে, যাদের সমাজে কোনো মূল্যায়ন নাই, যাদের অর্থ নাই, সম্পদ নাই, এই তাদেরকে আপনার কাছে রাখো নেই। এই আরবের বড় বড় ধনাত্ম ব্যক্তিরা, নামি দামি বংশের লোকে আপনার কাছে আসছে না, যদি তাদেরকে সরাই দেন, অন্যরা আসবে, আমরা তো আসবো, আমরা ইসলাম গ্রহণ করব। অথবা আমরা যখন আসি, তাদের সাথে আমাদের আসলে আমাদের পেস্টিজে বাসে বাজে, পেস্টিজের হ্যাম্পার হবে, আমরা যখন আসবো তখন তাদেরকে দূরে সরিয়ে দিবেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাবটা নিয়ে ভাবছিলেন। কি করছিলেন? ভাবছিলেন। এই মুহূর্তে আল্লাহ আয়াত নাযিল করেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। হে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই যে ব্যক্তি অসহায় ব্যক্তিরা সদায় সর্বদায় আমি আল্লাহকে ডাকে আপনার দরবারে হাজির থাকে, তাদের উদ্দেশ্য হলো আমি আল্লাহকে রাজি করা। তাদের এরাটা কি? এরাটা থেকে মুরিদ। এরাটা থেকে কি? তাদের ইরাদা, তাদের ইচ্ছা, তাদের চাওয়া, তাদের পাওয়া। ইউরিদুনা, তারা চায় আমি আল্লাহকে। ওয়াজহাহু, ওয়াজহাহু, একমাত্র আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাজি, আল্লাহর রেজামন্দি, যারা আমি আল্লাহকে চায়। হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে আপনার সঙ্গী বানিয়ে নেন। মুরিদকে যে আল্লাহকে চায়, তাকে চায়। কজন আছেন পীরের কাছে এসে বলছেন, হুজুর আমার তরিকাতের রাস্তাটা কিভাবে সুগম হবে সেটা একটু চাই, আমাকে বর্তি দেন। আমার ছেলে নাই, আমার মেলে নাই, আমার ছেলে বিদেশ সমস্যা আছে, ফুটের বোর্ড আয় না, শাশুড়ির লোকে ঝগড়া করে, এই সাহার তোমার কিছু আছে পীরের কাছে? বলেন, ওকে হাত দিয়ে বলেন যে আমি তরিকাতের রাস্তায় সাধনার জন্য একদিন পীরের কাছে এসেছি। হুজুর কেবলে এসে গেছেন, আমি আর সামনের দিকে অগ্রসর হব না, সময়টা নির্ধারিত করে আছে। একটা কে বলছি আমি শুধু আলী ফতোয়া আরিস গিয়া থেকে, ওয়া ইয়াহজিরুল ইতরাদা আলা শাইখ আলা শুয়ুখে ফা ইন্নাহু সামুল কাতিলু লিল মুরিদিন ওয়া কাল্লা আই ইয়াকুনা মুরিদুন ইয়া দারিদু আলা শাইখে বিবাতিন ফা ইয়াফলিহ ওয়া ইয়াসকুল মুরিদু ফি কুল্লি মা আশকালা আলাইহি মিন তাসারিফি শাইখে কিসাত আল খিজির আলাইহি সালাম কাইফা কানা ইয়াসকুরু মিন আল খিজির তাসারিফু ইয়ানকারু মূসা সুম্মা লাম্মা কাশাফা লাহু আন মা নাহা بأن لموسى وجه الصواب في ذلك فهكذا ينبغي للمريد أن يعلم أن كل تصرف أشكل عليه من الشيخ عند الشيخ فيه بيان وبرهان للصحة ফতোয়া রেজবিয়া 21 নম্বর খণ্ড 510 পৃষ্ঠা। ওয়াইয়াহজুরুল ইতরাদু আলা শুয়ুখে মুরিদ পীরের বিষয়ে সকল প্রকারের আপত্তি থেকে বেঁচে থাকবে। কি থেকে? সকল প্রকারের আপত্তি থেকে বেঁচে। হঠাৎ করে কেন গুনাহ শুরু করা হলো? গুস্ত বাদ হলে না ভালো হইতো, এরকম কই না আমরা? মুরিদ যে ইরাদা করে, যে চায় সন্তুষ্টি আল্লাহর পীরের মাধ্যমে, তার জন্য সতর্কবাণী হলো, পীরের বিষয়ে, পীরের বেশে ব্যাপারে সকল প্রকার আপত্তি থেকে বেঁচে থাকবে। কেন বেঁচে থাকবে? ফা ইন্না সাম্মাল কাতিলুল মুরিদিনা, পীরের প্রতি আপত্তি তোলা মুরিদের জন্য জীবন নাশক বিষতুল্য। যে বিষ খেয়ে মানুষ মারা যায়, পীরের বিপক্ষে কোন আপত্তি তুললে এই মুরিদ ধ্বংস হয়ে যায়, তার এরাদা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়।
যদি পীরের কোন কর্মকাণ্ডে মুরিদের আপত্তি আসে অন্তরে অন্তরে মনে মনে, তখন সেই মুরিদ ওই খিজির আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালামের ঘটনাটা স্মরণ করবে। অন্যায় করলেন, দুর্ব্যবহার করেছে তাদের বাড়ি নির্মাণ করে দিলেন, মুসার দৃষ্টিতে কি করে দিলে কি করলো, অন্যায় করলেন, তাদের সাথে দুর্ব্যবহার করার ফলে কাজ করলেন, তিনবার আপত্তি করছে, তিনবার দিয়েছি যখন বাদশার গোষ্ঠী এসে দেখবে নৌকা ছিদ্র, তখন আর তারা নিবে না, তখন তারা কি করবে না। প্রথম তো পার করলেন, পয়সা নিলেন না, নৌকা ছিদ্র করলেন, অন্যায় করেছেন, ব্যাখ্যার পরে কি হয়ে গেল, ভালো করেছেন না খারাপ করেছেন, ওই সন্তানটাকে মেরে ফেলেছে, কোন অপরাধ নাই, অন্যান্য শিশুদের খেলছে, নিষ্পাপ মাসুম বাচ্চাকে মেরে ফেলছেন, এত বড় একটা জঘন্য অপরাধ করেন, কবিরাগুনা করেছেন, যখন ব্যাখ্যা করলেন, শুনো মুসা, আমি এই সন্তানটাকে এই জন্য মেরেছি, এই সন্তানটা বড় হলে কাফের হতো, কাফের হওয়ার কারণে তার পিতা মাতার কবর আজাব হতো, আল্লাহ তাবারক তাআলা আমি তাকে এই জন্য মেরেছি, আল্লাহ তাবারক তাআলা এই সন্তানের বিনিময়ে তাদেরকে একটা উত্তম সন্তান দিবেন, যে সন্তান হবে আল্লাহর গোলাম, সুবহানাল্লাহ। কিতাবের পাওয়া যায় আল্লাহ তাবারক তাআলা ওই কাফের ছেলের বিনিময়ে ওই পিতা মাতার ঘরে একটা মেয়ে দিয়েছিলেন, কি দিয়েছিলেন, যে মেয়ের ঘরটা অনেক নবীর জন্ম হয়েছে, ছেলে ছিল কি কাফের, মেয়ের ঘরটা হয়েছে কি, খিদির আলাইহিসসালাম ভুল করেছেন না সঠিক করেছেন। সুতরাং পীরের কোন বিষয়ে নিজের কাছে আপত্তি আসলে সেই ঘটনা স্মরণ করবে, কেন আপনি দুর্ব্যবহার করার পর আমাদেরকে মেহমানদারি করলো না, জায়গা দিল না, খাওয়ালো না, তাদের এই পরিত্যক্ত ঘরটাকে নির্মাণ করে দিলেন, বলে শুনো মুসা, এই ঘরটার মালিক হলো দুইজন এতিম, কয়জন এতিম, আর এই ঘরের মধ্যে রক্ষিত আছে তাদের ভবিষ্যৎ সম্পদ, তাদের কি ভবিষ্যৎ সম্পদ, যখন তারা বুঝবে তারা তাদের সেই ভবিষ্যৎ সম্পদ সেখান থেকে উত্তোলন করবে, ভালো করেছেন না খারাপ করেছেন। সুতরাং যদি পীরের কোন বিষয়ে মুরিদের আপত্তি আসে সেই ঘটনাকে স্মরণ করবে, সেটা কুরআন সূরা কাহাফ, সেটা কি সূরা কাহাফ, কোন বিষয়ে আপত্তি করা যাবে না, ঠিক মুসা আলাইহিসসালাম যেমনি ভাবে খিদির আলাইহিসসালামকে অনুসরণ করেছিলেন, মেরেছিলেন, মুরিদ পীরকে তেমনি ভাবে মানতে, বুঝতে পারছে কি, কেননা আমার কাছে যা বুঝে আসে না। পরে বলছেন এমন খুব কম মুরিদ আছে, এমন খুব কম মুরিদ আছে, এটা আল্লাহ বলতেছেন, এমন খুব কম মুরিদ আছে যে পীরের প্রতি আপত্তি করে সে সফল কাম হয়েছে, কি করে পীরের কোন কাজে আপত্তি করে সফল কাম হয়েছে এমন কোন মুরিদের নিশানা নাই, কি বলেন। তবে হ্যাঁ, ওই তাদের মতো পীর যদি কোরআনের বিপক্ষে বলে সেটাকে গ্রহণ করা যাবে না। এই শিক্ষা কি আমাদের হুজুর আমাদেরকে দিয়েছেন, দিয়েছেন, যে পীর কোরআনের বিপক্ষে বলে সে পীর না, সে বন্ধ, সে কি বন্ধ। কামেল পীর একটা উদাহরণ দিয়ে শেষ করছি, কামেল পীর কে, কামেল পীর সেই ব্যক্তি যে মুরিদের পিছনে পিছনে ঘুরে না, কার পিছনে ঘুরে না, কারণ যে পীর মুরিদের সংখ্যা বাড়াইতে চায় না, যে পীর মুরিদের সংখ্যা বাড়াইতে চায় না, মুরিদের আশা করে না, মুরিদের পকেটে দিয়ে তাকিয়ে থাকে না, হাতে মুরিদ বাড়লে টাকা বাড়বে, যে পীর এই জন্য মুরিদ বাড়াইতে চায় না তিনি হলেন কামেল পীর, তিনি কি, যে পীর মুরিদের পিছনে পিছনে সে নিজেই তো মুরিদের মুরিদ, পীর হবে কি করে, খাঁটি পীর হলেন তিনি যিনি কে অনুসন্ধান করে করে মানুষ যে তার কাছে মুরিদ হয়। আমাদের হুজুর গেলাম যে সেই গুণ আছে কি নাই, আছে কি নাই, আমার এই নেলাল বালাল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, তিন ঘন্টা সময় দিলে পীরের প্রতি মুরিদের আদব বলা যাবে।